আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপির নাম হলো মোগলাই। কীভাবে গড়ে সহজে আমরা হোটেল স্টাইলে মোগলাই তৈরি করতে পারবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো মোগলাই তৈরি করার জন্য এখন আমি একটা বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে এখন আমি কিছু উপকরণ মিক্স করব। এখন আমি ময়দাতে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব, তার সাথে 2 চামচ সয়াবিন তেল অ্যাড করে নেব। তারপর আমি পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। ছুরিতে এখন আমি আটাগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি আজকে 3টা মোগলাই তৈরি করব, সেজন্য আমি পরিমাণ মতোই ময়দাটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই ময়দা নিয়ে বানাতে পারেন। এখন আমি বেলে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন কতটুকু মোটা আর কতটুকু পাতলা হবে। বেলে নেওয়া শেষ হলে এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দেবো। এখানে আমি 2টা ডিম তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন এখানে দিয়ে দেব। দিয়ে চারপাশ থেকে মুখটা আটকিয়ে দেব। এখন আমি ভাঁজ করে নেব। ভাঁজটা দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি ভাঁজ করে নিয়েছি। মোগলাইটা আমার রেডি, এখন ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার পর আমি এখানে মোগলাইগুলো ভেজে নেব। চুলাটা হাই হিটে না রেখে লো হিটে রাখাটাই ভালো হবে, যাতে পুড়ে না যায়। এখন আমি এই পিঠোটা ভালোভাবে লালচে কালার হওয়া পর্যন্ত আপনারা দেখে বুঝতে পারছেন মোগলাইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো মোগলাই তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত কেমন হয়েছে।
এভাবে আপনারা নিজেরাও ঘরে তৈরি করে নিতে পারেন, বাহির থেকে না কিনে এনে ঘরে তৈরি করে ফেলুন সহজে এক মোগলাই। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।